কথা এবং সুরের মেলবন্ধনে সঙ্গীত এক অপূর্ব মায়া জগৎ সৃষ্টি করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিন্নপত্রের একটি চিঠিতে বলেছিলেন, সঙ্গীতের মতো এমন এক আশ্চর্য ইন্দ্রজাল বিদ্যা জগতে আর কিছুই নেই। আর তাই বুঝি সঙ্গীত আমাদেরকে এত টানে, সঙ্গীতের দিকে আমাদের এত দ্রুত, এত মায়াবী যাত্রা। আপনাদের কিছুটা সময় আনন্দে ভরিয়ে তুলতে আমি সিথি সাহা আবারও হাজির হয়ে গেলাম মাছরাঙা টেলিভিশনের বিশেষ সঙ্গীত আয়োজন মেডেল মিল্ক সোপা নিবেদিত সিথির অতিথি নিয়ে। আর হ্যাঁ, চলমান পরিস্থিতির জন্য আমরা কিন্তু বাড়িতে বসেই এই অনুষ্ঠানটি করছি, আর এই অনুষ্ঠানটি আপনারা একই সঙ্গে দেখতে পাচ্ছেন মাছরাঙা টেলিভিশনের ফেসবুক পেজে এবং পরবর্তীতে দেখতে পাবেন ইউটিউব চ্যানেলেও। সবসময়ের মতো আজও ব্যতিক্রম নয়, আমার খুব পছন্দের একটি গান আপনাদের গেয়ে শোনাবো। আমার সঙ্গে পিয়ানো প্লে করবে জন। জন কেমন আছো? হ্যালো দিদি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি জন। চলো গানটা গাই। ওকে চলো। আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজনার রাতটি ধরি। আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজনার রাতটি ধরি। একই সাথে দুজনে চলবো, একই সুরে দুজনে গাই। তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার গো, আমি যে তোমার। আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজনার রাত্রি ধরি। আজকে রাতে এসো শপথ করি। দুঃখ যদি জীবনে কখনো আসে, রইব দুজনে সেদিনও পাশে পাশে। দুঃখ যদি জীবনে কখনো আসে, রইব দুজনে সেদিনও পাশে পাশে। দুঃখকে জয়ী মোরা করব, একই সুরে দুজনে গাইব। তুমি যে অনেক ধন্যবাদ জন তোমাকে, ভালো থেকো, সামনে সপ্তাহে আবার দেখা হবে। তোমাকে অনেক ধন্যবাদ দিদি, আবার দেখা হবে। যে গানটি গাইলাম, যতবার আমি এই গানটি শুনি আমি আসলে ভীষণ নস্টালজিক হয়ে পড়ি। বিকজ আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম যে টেলিভিশনে এইরকম মুভিগুলো যখন হতো বাবা মা খুব আগ্রহ সহকারে দেখতেন, এবং এরকম অসংখ্য গান রয়েছে যে গানগুলো আসলে আমরা সোনালি দিনের গান বলি। সো এরকম অসংখ্য সিনেমার গান, মৌলিক গান এবং সোনালী দিনের গান নিয়ে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছিলেন শিল্পী ইন্দ্রাণী সেন। এবং আজকে সিথির অতিথিতে আমার অতিথি হয়ে আসছেন আমাদের সবার প্রিয় শিল্পী ইন্দ্রাণী সেন। নমস্কার দিদি, কেমন আছেন? নমস্কার, ভালো। সিথির অতিথিতে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ দিদি, খুবই আনন্দিত আজকে এবং আমি ভীষণ এক্সাইটেড আপনাকে পেয়েছি গেস্ট হিসাবে আমার এই অনুষ্ঠানে। আমি শুরুতেই যেটা একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমরা তো একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, একটা দীর্ঘ সময় আমাদের সবাইকে বাড়িতেই থাকতে হয়েছে, তো সেই সময়টা আপনার কিভাবে কেটেছে? আমি বাড়িতেই থেকেছি, ভয়ে আর বাইরে কোথাও বেরোইনি।
দু একটা ছোটখাটো রেকর্ডিং করতে গেছি, আর আমি তো একটা কলেজে পড়াই, কলেজের কাজের জন্য দু একদিন যেতে হয়েছে, এছাড়া আমি বাড়িতেই আছি। আর আমার নাতিকে নিয়ে সময় কেটে যাচ্ছে, আমার 6 বছরের নাতি, তাকে দিয়ে তাকে নিয়ে যথেষ্ট সময় কেটে যায়। বাহ, এর মধ্যে কি কোনো গান করা হয়েছে? গান করেছি একটা, ওই সিরিয়ালের টাইটেল একটা করেছি, আর একটা এমনি রবীন্দ্রসঙ্গীতের রেকর্ডিং করেছি। তার মানে গানের পাশাপাশি আপনি একটা কলেজে পড়াচ্ছেন? হ্যাঁ। তো শিক্ষকতা কেমন লাগে আপনার? আমি প্রায় 38 বছর পড়াচ্ছি, ভালোই লাগে, পড়াতে তো ভালোই লাগে, গান শেখাতেও ভালো লাগে, দুটোই ভালো লাগে। কোন বিষয়টাতে পড়াচ্ছেন? আমি ইকোনমিক্স পড়াই। আপনি গান করেন, ইকোনমিক্স পড়ান, দুটো কিন্তু একদম দুই মেরুর, অনেক কঠিন একটা সাবজেক্ট ইকোনমিক্স। আপনার স্টুডেন্টরা কি আপনার কাছে গান শুনতে চায়? চাইতো, প্রথম প্রথম যখন আমি ঢুকেছিলাম তখন চাইতো, এখন আর চায় না, এখন ওরা একটু আমাকে স্ট্রিক্টলি ভাবে। আচ্ছা, মানে মানে আপনি কি খুব রাগী তার মানে বোঝা যাচ্ছে? না, আমি রাগি না, আমি মেয়েদের সঙ্গে খুব ভালো করেই মিশি, তবে গান টান শোনাকে খুব একটা প্রশ্রয় দিই না। আচ্ছা, তার মানে আপনার স্টুডেন্টরা আপনাকে যথেষ্ট ভয় পায়? তা পায়, একটু 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 পায়। এই যে শিক্ষকতা করছেন, স্টুডেন্টদের সঙ্গে এক ধরনের সম্পর্ক রয়েছে আপনার, তারপর আবার যখন গান করতে যাচ্ছেন, রেকর্ডিং এ যাচ্ছেন, সেখানে মিউজিক ডিরেক্টরদের সঙ্গে একটা অন্যরকম আরেকটা সম্পর্ক মেইনটেইন করতে যায়, দুটো কিন্তু দু ধরনের চরিত্র। তো আপনার কোন বিষয়টা সব থেকে বেশি আপনি এনজয় করেন? আমি দুটোই এনজয় করি, আমি কলেজে পড়ানোও এনজয় করি, কলেজে কলিগদের সঙ্গে আড্ডা মারাটাও খুব এনজয় করি, আবার যখন রেকর্ডিং এ যাই মিউজিক ডিরেক্টরদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, মিউজিশিয়ানদের সঙ্গে খুব ভালো সম্পর্ক, আমি যখন ফাংশনে যাই তখন আমার মিউজিশিয়ানদের নিয়ে যাই, সেখানেও একটা খুব সুন্দর বোঝাপড়া আছে আমাদের, সবকটাই আমি খুব এনজয় করি। আচ্ছা, তার মানে আপনি যেহেতু ইকোনমিক্সের টিচার, তার মানে বোঝা যাচ্ছে যে আপনি ছোটবেলা থেকে পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস ছিলেন এবং ভালো স্টুডেন্টও ছিলেন নিশ্চয়ই? তাহলে হ্যাঁ, আমি মোটামুটি ভালোই স্টুডেন্ট ছিলাম। গান তো আমার বাড়িতে, আমার মা তো গানের একজন সেলিব্রিটি, সুমিত্রা সেন, তার কাছ থেকে আমি হেরিডিটারি হিসেবে পেয়েছি গান, ছোটবেলা থেকেই গান করি, গানও করি, পড়াশোনাও করি। আমার বাবার দিকে সবাই আবার ভীষণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তো আমি হায়ার সেকেন্ডারিতে 3rd এসেছিলাম, তারপরে আমি অল অ্যালং ফার্স্ট ক্লাস পেয়ে এম এ পাস করেছি, তারপর ডক্টরেট করেছি, ইকোনমিক্সে ডক্টরেট করেছি, তো পড়াশোনাটাও আমার রক্তেই ছিল, দুটোই ছিল। চমৎকার দিদি, অনেক কথা হচ্ছে, গান নিয়েও কথা হচ্ছে, আপনার অসংখ্য এরকম গান রয়েছে, অনেক গুণী মিউজিক ডিরেক্টর গান আপনি করেছেন আপনার নিজের মতো করে। যেমন একটা গানের কথা আমি শুরুতেই বলতে চাই, যদিও এই গানটা খুব ছোটবেলায় আমি শুনেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে এটা আপনারই গান, কে যে আসরে ভাটির গান গাইয়া। হ্যাঁ, কে যে আসরে ভাটির গান গাইয়া তো শচীনদেব বর্মনের গান। আমি যখন পরে রিমেক এর অ্যালবাম করি তখন তার মধ্যে এই গানগুলো রেখেছিলাম, এটা সম্ভবত 90s এর প্রথম দিকে হবে করেছিলাম এই গানটা। আচ্ছা, এই গানটা কি শুরুতেই শুনতে পারি আজকে? হ্যাঁ, নিশ্চয়। ঠিক আছে। কে যাসরে ভাটি গান আমার ভাই ধন রে কইও নায়র নিত বইয়া তোরা কে যা, কে যাস রে ভাটি গান বাইয়া আমার ভাই ধন রে কইও নায়র নিত বইয়া তোরা কে যাস, কে যাস।
বছর খানিক হইরা গেল গেল রে ভাইর দেখা পাইলাম না পাইলাম না। রথের মালা শুইলা গেল গেল রে ভাইর দেখা পাইলাম না পাইলাম না। ছিলাম রে কত হি আশা লইয়া মাইনাইল আর গেল গেল রথের মালা শুইলা তোরা কে যাস কে যাস কে যাস রে ভাটি গান বাইয়া আমার ভাই ধন রে কইও না ওর নিত বইয়া কে যাস কে যাস কে যাস কে যাস কে যাস কে যাস। অনেক ধন্যবাদ দিদি গানটি শোনানোর জন্য। গানের জীবনটা নিয়ে কিন্তু আমরা সবাই জানি, কিন্তু গানের বাইরেও যে তার একটা পার্সোনাল লাইফ রয়েছে সেটা নিয়ে কিন্তু আমাদের সবারই জানার আগ্রহের শেষ নেই। আজকে আমি আমার প্রিয় শিল্পীর কাছ থেকে সেটাই জানার চেষ্টা করব। দিদি, হ্যাঁ, কি ধরনের জীবন যাপন করতে আপনি পছন্দ করেন বা অভ্যস্ত? আমরা খুব সিম্পল মধ্যবিত্ত মানুষ, সেইভাবেই আমি জীবন যাপন করে এসেছি। মানে বাইরে আমি সেলিব্রিটি হলেও বাড়িতে আমি একেবারেই গৃহিণী পুরোপুরি, সেইভাবেই আমি জীবনটাকে দেখি। আর আমার স্বামী আছেন, আমার নাতি আছে, আমার একটা একজন পাতানো মেয়ে আছে, তারই ছেলে আমার নাতি, তাকে আমি মানুষ করছি। আচ্ছা আচ্ছা, এইভাবেই তাকে নিয়ে আমরা খুব আনন্দে কাটাই। আমার মেয়ে থাকে কানাডা, তার বিয়ে হয়ে গেছে অনেকদিন, সে কানাডাতে খুব ভালো চাকরি করে। এই যে এত সব কাজ করেন, এই কাজের ফাঁকে যখন অবসর পান সেই অবসরটা কি করে কাটান এবং কার সঙ্গে আড্ডা দিতে বা সেই সময়টা কাটাতে আপনি বেশি পছন্দ করেন? অবসর সময় আমি একটু সিরিয়াল টিরিয়াল দেখি, টিভি সিরিয়াল দেখি, ওটা আমি ভালোবাসি আর কি। বিশেষ কয়েকটা সিরিয়াল আর কি, আমি তো শ্রীময়ী বলে একটা সিরিয়াল দেখি, আমার খুব ভালো লাগে। আর প্রথমা প্রথমা কাদম্বিনী, ওটাও খুব ভালো লাগে। তো ওই সিরিয়াল গুলো দেখি, ওটা আমি আর আমার স্বামী একসঙ্গে বসে দেখি। আর আমি রান্না বান্না করতে বিশেষ পারি না, খুব একটা ভালোবাসি না। আচ্ছা, তবে খেতে তো ভালোই বাসি। আমার মেয়েই রান্না করে, এই মেয়ে আমার যে পাতানো মেয়ে আমার বাড়িতে থাকে, ওই রান্না বান্না করে খুব ভালো। আর আর অন্য সময় হয়তো একটু বই পড়লাম, উপন্যাস পড়তে ভালোবাসি, একটু বই টই পড়লাম। আর নাতিকে নিয়ে একটু খেলি, ওকে পড়াই, ওকে ঘুম বাড়াই, ওকে স্নান করাই, সবকিছুই মোটামুটি নাতিরটা আমিই দেখি। বাহ, নাতির নামটা কি? ওর নাম অর্জুন, ডাক নাম বোতাম। আর ছোটবেলায় ওর চোখটা বড় বড় বোতামের মতো ছিল, তা সেই জন্য আমার মেয়ে ওর নাম দিয়েছিল বোতাম। বোতাম, ওর ভালো নাম অর্জুন। হ্যাঁ, ও এখন সবে এক প্লে স্কুল থেকে বড় স্কুলে গেছে, ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে। আচ্ছা, হাই স্কুলে। হ্যাঁ, ভর্তি হচ্ছে, কিন্তু এখন তো অনলাইন ক্লাস হচ্ছে, এখন তো আর কেউ স্কুলে যাচ্ছে না। হ্যাঁ, ও আছে, তা আমরা কি ওকে দেখতে পারি? এখন আছে ও এখন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, তাহলে একটু ওকে নিয়ে এসে আমাদেরকে একটু দেখান, আমরা তো ওর সঙ্গে হাই হাই করতে চাই। একটু ডাকো বোতামকে, একটু ডাকো। এই যে এই যে, হাই বোতাম। হ্যাঁ,
বলো হাই বলো হাই বলো বলো তুমি কে একটা মাসি হ্যাঁ তুমি কি করছিলে কি করছিলে তুমি তুমি কি করছিলে কি করছিলে ওই ঘরে টিভি দেখছিলাম টিভিতে কি দেখছিলে কি দেখছিলে বলো কি দেখছিলে টিভিতে টম এন্ড জেরি শো ওয়াও ঠিক আছে বলতাম তুমি ভালো থেকো বল আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ একটা প্রশ্ন আমি একটু খুব অভয় দিলে আমি করতে চাই আপনাকে হ্যাঁ বলুন গান তো করেনি গান তো আপনার জীবনে একটা ভালোবাসাই তো এরকম সেকেন্ড কোনো ভালোবাসা কি কখনো এসেছিল জীবনে সেকেন্ড কিছু না আমার আসলে খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল 18 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায় তখন আমি সবে ফার্স্ট ইয়ারে পড়ি হ্যাঁ এবং মানে বাবা মা দেখেই বিয়ে দেন তখন বাবা মা বলতেন যে তুমি ভালো রেজাল্ট করেছো প্রেসিডেন্সি কলেজে পড়বে হয়তো অনেক ঝোলা কাঁধে দাঁড়িয়ালা ছেলে তোমাকে প্রপোজ করবে সেটা যাতে না হয় সেই জন্য তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছি তো আমার যা পরবর্তী পড়াশুনো অর্থাৎ পার্ট ওয়ান পার্ট টু বিএ পাস এমএ পাস তারপরে ডক্টরেট সবটাই আমার বিয়ের পরে করা সেটাতেও আমার শাশুড়ি এবং আমার স্বামী আমাকে খুব হেল্প করেছিলেন আমার শাশুড়ি এখন বেঁচে নেই তবে উনি সংসারটা পুরো ধরেছিলেন বলেই আমি পড়াশুনো করতে পেরেছি আমি যখন এমএ পাস করি এমএ পরীক্ষা দিই তখন আমার মেয়ের বয়স 5 মাস বা সেই অবস্থায় আমি এমএ পরীক্ষা দিয়েছি এবং ফার্স্ট ক্লাস পেয়েছি সেটাতে আমার বাবারও খুব অবদান ছিল আমার বাবা ভীষণ গান বাজনাও ভালোবাসতেন পড়াশোনাও ভালোবাসতেন এবং যত আমি ইন্টার স্কুল ইন্টার কলেজ কম্পিটিশনে গেছি গান গাইতে সব বাবা নিয়ে গেছেন যেখানে যেখানে গান শিখতে গেছি বাবা নিয়ে গেছেন বাবা খুব করেছেন আমার জন্য বাবা না থাকলে আমি এই জায়গায় পৌঁছতাম না আমরা অনেক কথা বলছি আপনার কাছ থেকে অনেক মজার মজার গল্প শুনছি এবার আরেকটা গান শুনতে চাই আপনার পছন্দ হতে পারে যে কটা ফিল্মের প্লেব্যাক হয়েছে বেশিরভাগই রবীন্দ্রনাথের এবং সেগুলোর জন্য আমি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি তার মধ্যে একটা ছিল শ্বেত পাথরের থালা ছবির একটা গান আমি ভালোবাসি ভালোবাসি আর একটা রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলাম আমার প্রাণের পরে চলে গেল কে তার মধ্যে ভালোবাসি ভালোবাসিটা যেহেতু একটু কমন গান এবং একটা রোমান্টিক গান সেহেতু বহু অনুষ্ঠানে আমাকে এটা গাইতে হয়েছে এখনো গাইতে হয় তো সেই গানটা আমি এবার একটু শোনাচ্ছি ঠিক আছে কাছে দূরে জলে স্থলে বাজায় মাসি ভালোবাসি 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 ভালো চমৎকার অসাধারণ দিদি এবং আমার মনে হচ্ছে আমি নিজেও কিন্তু অনেকবার শুনেছি এই গানটি আপনার গাওয়া গানটি অনেক গল্পই তো করছি এবার আপনার জন্য আমার কিছু প্রশ্ন রয়েছে আপনি এক বাক্যে সেটার উত্তর দিতে হবে আচ্ছা আপনার মা সুমিত্রা সেন একজন স্বনামধন্য সঙ্গীত শিল্পী
তাকে অনুসরণ করে কি আপনার গানে আসা? হ্যাঁ। আচ্ছা, মানে ছোটবেলায় দেখতেন মা গান করতো, সেটা দেখে দেখে আপনি খুব ইন্সপায়ার ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় প্রথম গান শেখা মার কাছে। তারপরে মা ক্লাসে বসতেন, আমি হয়তো পাশের ঘরে বসে আছি, তো আমি ওরকম করে করেই অনেক গান তোলা হয়ে যেত আমার। আধুনিক গান এবং চলচ্চিত্রের গানেও কিন্তু আপনার খ্যাতি রয়েছে, তো চলচ্চিত্রে গান করার ইচ্ছেটা কি আগে থেকেই ছিল? চলচ্চিত্রে আমি প্রথম সুযোগ পাই, হেমন্ত মুখার্জি আমাকে সুযোগ দিয়েছিলেন 1976 সালে। একসময় আমাকে আমাকে সিরিয়াল কুইন বলা হতো, যখন এত মানে যে সিরিয়ালে টাইটেল সং ছিল, আজকাল তো টাইটেল সং বেশি থাকে না সিরিয়াল গুলোতে। আগে আগে প্রত্যেকটা সিরিয়ালের আগে টাইটেল সং হতো, যেমন জননী, তৃষ্ণা, নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি, কথা, এরকম অনেক, জন্মভূমি, এসব অনেক সিরিয়ালে আমি টাইটেল সং করেছি, আবার ভেতরে গানও করেছি। তারপরে টপ্পার উপর পুরোটা করেছি, নিধুবাবুর লাইফ নিয়ে, সেখানে শুধুই টপ্পা গাইতে হয়েছে, আমি আর অরুণ ভাদুরি গিয়েছিলাম, এরকম অনেক করেছি। বাহ, সর্বশেষ কোন ছায়াছবিতে গান করেছে? এইটা তো মনে করা খুব মুশকিল। দিদি, বাংলা গানে যে বর্তমান ট্রেন্ডটা চলছে, এটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, বাংলা গানের ট্রেন্ড অনেক বদলেছে। প্রথম বদলেছে সুমন চট্টোপাধ্যায় আসার পর, কবি সুমন, উনি আসার পরে একটা অন্যরকম গানের ট্রেন্ড আমরা দেখতে পেলাম। এবার সেখানে তারপরে আস্তে আস্তে তাকে ফলো করে নচিকেতা, অঞ্জন দত্ত, মৌসুমি ভৌমিক, এরা সব করলেন অন্যরকম গান। তারপরে এলো ব্যান্ড, ব্যান্ডের গান আমার সবই ভালো লাগে, তবে খুব উচ্চস্বরে লাফালাফি আর মাইক নিয়ে একদম স্টেজের মধ্যে প্রচন্ড ঝাপাঝাপি, ওটা আমার পছন্দ হয় না, ওই প্রেজেন্টেশনটা আমার ভালো লাগে না। কিন্তু ওদের অনেক ভালো ভালো গান আছে, আমার তো ভালোই লাগে এখনকার গান। এখনকার আমি অনেক নতুন নতুন ছেলে মেয়েদের ডিরেকশনে কাজ করেছি, দেবাশিস গাঙ্গুলি, সৌম্য বসু, তপন সিংহ, এরা সব একদম ইয়াং ব্লাড, ওদের সুরে অনেক গান করেছি আমি। বাহ, দিদি আপনার কাছে কি মনে হয় যে একজন শিল্পীর কাছে পুরস্কার বা স্বীকৃতি পাওয়াটা কতটা জরুরি? আমরা যখন অগণিত মানুষের কাছে গান শোনাই, তখন তো একটা স্বীকৃতি পাই, সেটাই আমাদের কাছে পুরস্কার, সেটা আমাদের পরম পাওয়া। এছাড়া আমি অনেক পুরস্কার পেয়েছি, হেমন্ত মুখোপাধ্যায় পুরস্কার, নজরুল পুরস্কার, গৌরী প্রসন্ন মজুমদার পুরস্কার, তারপরে আলফা আনন্দবাজার থেকে আমাকে পুরস্কার দিয়েছে আলফা আনন্দ। তারপরে আমি সরকারি পুরস্কার অনেক পেয়েছি, সঙ্গীত সম্মান, সঙ্গীত মহাসম্মান, বঙ্গভূষণ, এগুলো সমস্ত পেয়েছি। সেইগুলো পেলে মনে হয় যে আমার দায়িত্ব আরো বাড়লো, আরো লোককে ভালো করে গান শোনাতে হবে, যাতে এই পুরস্কারের দাম আমি রাখতে পারি। দিদি, শিল্পী হিসেবে নিজেকে তৈরি করার ক্ষেত্রে সবসময় কোন বিষয়টাকে সব থেকে বেশি প্রাধান্য দিয়েছেন আপনি? যেটা আমি প্রাধান্য দিইনি সেটাই আমি সবাইকে বলি, যে যে অনুশীলন করো, প্র্যাকটিস করো, চর্চা করো। আচ্ছা, আমি যেমন আমার বিয়ের পর থেকে একেবারেই চর্চা করতাম না, আমি যেটা গান শেখাই এখনো পর্যন্ত, আমার গান শেখানোটাই আমার চর্চা। আমি যখন শেখাই গান, সেটাই আমার উঠে আসে। যেমন আমি হয়তো একটা কোনো নতুন গান শিখলাম, আমি শিখেছি বহুদিন, আমি বিমান মুখোপাধ্যায়ের কাছে বহুদিন গান শিখেছি, তার মৃত্যু অবধি আমি শিখেছি, আমি রবীন্দ্রসঙ্গীত শিখেছি দেবব্রত বিশ্বাসের কাছে, রবি দত্তের কাছে নজরুলগীতি শিখেছি, বিমানদার কাছে পুরনো দিনের গান শিখেছি, প্লাস নজরুল গীতি, গজল, ভজন এসব শিখেছি। কিন্তু আমি প্র্যাকটিস করতাম না একদম, ওই বাড়িতে বসে হারমোনিয়াম নিয়ে গান করা আমার একেবারে হাতে নেই, সেটা আমারও নেই, চাবনেরও নেই। আমি সবাইকে বলি যে সবসময় যে
সন্ধেবেলা সকালবেলা হারমোনিয়াম খুলে বসতে হবে সময় করে, ওই রকম দরকার নেই। আমি যেটা করতাম, আমি হয়তো রাস্তায় যাচ্ছি, আমি গুনগুন করে গান প্র্যাকটিস করছি, এমনি গান প্র্যাকটিস করছি, আমার হাতের সামনে তানপুরাও নেই হারমোনিয়ামও নেই। এরকম করে আমি যখন কোথাও গান গাইতে যাচ্ছি, আমি সেই গানটা বারবার বারবার করে মনের মধ্যে নিই। আর আমি একটা সুবিধে আমার, আমি নোটেশন করতে পারি ভালো, তো যখন একটা গান তুলি আমি সঙ্গে সঙ্গে নোটেশন করে নিই, যাতে আমি ভুলে না যাই পরবর্তীকালে। ওই নোটেশন দেখে দেখে আমি গান করি। শুয়ে আছো অমনি চুপচাপ, গানটা মাথায় রাখো, গানটা নিয়ে ভাবো, তাতেই চর্চা হয়। ওই সবসময় নিয়ম ধরে বসে এক ঘন্টা হয়ে গেলে উঠে পড়ি, ওইরকম করে গানের চর্চা হয় না। দিদি, আপনি 4 দশক ধরে গান করছেন, আজকের এই অবস্থানে এসে নিজেকে কি করে মূল্যায়ন করবেন? আমি 1976 সাল থেকে প্রফেশনালি গান করছি। বাহ, আর আজকের এই অবস্থানে দাঁড়িয়ে নিজেকে কি করে মূল্যায়ন করবেন? নিজেকে মূল্যায়ন আমি কি করব, সেটা শ্রোতারা করবেন। নিজেকে মূল্যায়ন আমি আর কিভাবে করব, তবে এত বছর ধরে গান করছি, সবার মনের মধ্যে আছি, এখনো মানুষ আমাকে ডাকেন গান করতে, এটাই আমার প্রাপ্তি। আমি যে মানুষের মনের মধ্যে আমার নামটা রয়েছে তার প্রমাণ পাই এখনো, বিভিন্ন অনুষ্ঠানে ডাক পাই, তারপরে এখনো রেকর্ডিং করছি, এখনো ফাংশন করছি, এত ছাত্রছাত্রী, আমরা প্রায় 300-র উপর ছাত্রছাত্রী, তাদের শেখাচ্ছি। সেটাই মনে হয় যে মানুষ এখনো আমাকে মনে রেখেছেন। দিদি, অনেক কথাই শুনছি, এবার একটা গান আমি শুনতে চাই। কোন গানটা শুনবো? একটা বিরহের গান আমার খুব পছন্দ, সেইটা শোনাই তাহলে। ঠিক আছে। চমৎকার একটি গান দিদি, অনেক ধন্যবাদ আমাদেরকে শোনানোর জন্য। দিদি, আমাদের এবারে আরেকটা ছোট সেগমেন্ট রয়েছে, সেটা হচ্ছে আমি আপনাকে প্রশ্ন করব, আপনি শুধু হ্যাঁ এবং না বলে উত্তর দেবেন। আচ্ছা, আপনার মা কি আপনার কখনো প্রশংসা করেছেন? হ্যাঁ, সব সময়। নিজের গানের ভুল নিজে খুঁজে পান কখনো? সব সময় খুঁজে পাই, সব গানে খুঁজে পাই। শিল্পী হিসেবে কখনো কি নিজেকে কারোর সঙ্গে তুলনা করেন? না, তুলনা করি না, তুলনা করলে কষ্ট পাই। মানে আমার চেয়ে ভালো যারা গান করেন তাদের
গান বেশি শুনলে বা তাদের সঙ্গে তুলনা করতে গেলে নিজেকে খুব ছোট মনে হয়, তো সেই জন্য আমি তুলনা করি না। আচ্ছা, গানের ক্ষেত্রে কি কখনো কম্প্রোমাইজ করেন? কম্প্রোমাইজ তো অনেক সময় করতে হয়, খুব একটা কম্প্রোমাইজ আমি করি না সাধারণত। দিদি যে নারী হিসেবে কাজ করছেন, এত কিছু করছেন, কখনো কি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে? প্রতিবন্ধকতা তো জীবনের শুরুতে প্রচুর থাকে, সুযোগ না পাওয়া। যেমন আমার এখনো পর্যন্ত, আমি যেমন আর ডি বর্মনের সঙ্গে কাজ করেছি, রাহুল দেব বর্মনের সঙ্গে, সেটা আমার একটা বিরাট প্রাপ্তি। তেমনি আবার সলিল চৌধুরীর সুরে আমার কোনো বেসিক গান নেই। সলিল দার আমাকে খুব স্নেহ করতেন, ওনার সঙ্গে অনেক কাজ করেছি, কিন্তু ওনার সুরে আমার কোনো বেসিক গান নেই। মান্না দের সুরে আমার কোনো বেসিক গান নেই। এইসব মানুষ, দিকপাল মানুষ, এই সৌভাগ্য থেকে আমি বঞ্চিত হয়েছি। আমার যেমন মাঝখানে খুব শখ ছিল এ আর রহমানের সঙ্গে কাজ করার, এখন আর সে সময় নেই। এখন আমার অনেক বয়স হয়ে গেছে, এখন আর সেটা নেই, কিন্তু এইসব শখ খুব ছিল। বুঝতে পেরেছি। এমন কি কেউ ছিল, যদিও আপনার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে আপনি বলছিলেন, কিন্তু এমন কি কেউ ছিল যাকে আপনি মনে মনে খুব পছন্দ করতেন কিন্তু কখনো বলতে পারেননি? না, এরকম কেউ ছিল না। কখনো কি দাদা বাবুকে খুব একান্তে গান শোনানো হয়? ও খুব ভালো গান বোঝে, গান ভালোবাসে, গান বোঝে। ও নিজেও এককালে গান করতো, কিন্তু আমার সঙ্গে বিয়ে হওয়ার পরে ও গান বন্ধ করে দিয়েছে। ভালো শিল্পী হওয়ার জন্য ভালো মনের মানুষ হওয়া কি জরুরি? নিশ্চয়ই জরুরি, সবচেয়ে আগে জরুরি। আগে ভালো মনের মানুষ হলে তবে ভালো শিল্পী হওয়া যায়। সেটাই। নিজেকে নিয়ে কি কখনো খুব হতাশ হয়েছেন? আমি খুব পজিটিভ চরিত্রে, আমি খুব একটা হতাশ হই না। যেগুলো এখন যেমন মনে হয় যে ঠিক আছে, যেগুলো করিনি করিনি, কিন্তু আমি করেওছি অনেক, পেয়েওছি অনেক। যতটা পেয়েছি আমি সেটা সেটার উপরেই কনসেন্ট্রেট করি, যেটা পাইনি সেটা নিয়ে আমি হা উদাস করি না। মানে আজ পর্যন্ত আপনি যা যা পেয়েছেন সেগুলো সবকিছু নিয়ে আপনি হ্যাপি? হ্যাঁ, আমি খুব হ্যাপি। বাহ, চমৎকার দিদি, আমরা খুব সুন্দর করে একটা প্রশ্নোত্তর পর্ব পার করলাম। আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমি আপনাকে অনুরোধ করব যাবার আগে আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন এবং একটা গান শুনতে শুনতে আমরা আপনাকে বিদায় দিতে চাই। আমি বলবো যে সবাই খুব ভালো থাকুন, এখন তো এই প্যান্ডেমিকের মধ্যে সবাই খুব আড়ষ্ট হয়ে আছেন, বাড়ির মধ্যে বন্দি আছেন, সেই সময়টাকে ইউটিলাইজ করুন, ভালো গান শুনুন, বই পড়ুন, লেখালেখি থাকলে সেটা করুন, আর খুব আনন্দে থাকুন। আনন্দে থাকলেই সুস্থ থাকা যায়। যদিও আমার আমার হয়তো অনেক কিছু আছে, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, অনেক কিছু আছে, কিন্তু আমি সেগুলো নিয়ে মাথা ঘামাই না, জীবনটাকে খুব পজিটিভলি দেখতে চাই, দেখিও। এবং আমি সবার কাছে পরামর্শ দেব যে জীবনটাকে খুব পজিটিভলি দেখো, যে কদিন বেঁচে আছি যেন আমরা আনন্দ করে, সুস্থ হয়ে, সবার উপকার করে, সবাইকে নিয়ে সুন্দর করে থাকতে পারি। বাহ, অনেক ধন্যবাদ দিদি আপনাকে। আমার পক্ষ থেকে এবং মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে আপনার জন্য অনেক শুভকামনা, ভালোবাসা। তাহলে কোন গানটি শুনছি দিদি? আমি তো আর ডি বর্মনের সঙ্গে কাজ করেছি, তার সুরে আমার নিজের গান, সেই গানটা তাহলে সেখান থেকে একটা গান তাহলে শোনাই। হ্যাঁ, একটা গান আছে ফাগুনের ছোঁয়াতে, সেটা আমার খুব প্রিয় গান, সেই গানটা তাহলে একটুখানি শোনাচ্ছি। ঠিক আছে, সেটা দিয়ে শেষ করি। ঠিক আছে দিদি। ফাগুনে ছোঁয়াতে মেতেছে যে ফুলেরা, কোয়েলিয়া কেন নাই গা,
সুরে ডেকে যায় বনে বনে পাখিরা করে দিয়া তবু কিছু যে বুঝি না ফাগুনে ছোঁয়াতে মেতেছে যে ফুলেরা কোয়েলিয়া কেন নাই গায়, ও সুরে ডেকে যায় বনে বনে পাখিরা কোয়েলিয়া তবু অসাধারণ একটি গান দিদি আমরা শুনলাম, অনেক ধন্যবাদ এই আপনার মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য। অনেক ভালো থাকবেন আপনি এবং সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনারাও সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আপনারা উপভোগ করছিলেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ সঙ্গীত আয়োজন মেডেল মিল্ক সৌভার নিবেদিত শিথির অতিথি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন। আগামী সপ্তাহে আবারও আপনাদের প্রিয় কোনো শিল্পী নিয়ে আমি হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রয়োজনীয় প্রোটেকশন নিয়ে তারপরেই বাইরে বের হবেন। স্টে সেফ।